একটুখানি বাদাম দিয়ে কত দুর্দান্ত স্বাদের একটা বেগুনের রেসিপি সম্পূর্ণ নিরামিষ যেটা রুটি পরোটার সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে এখানে দেখুন আমি কয়েকটা ছোট ছোটো বেগুনের মাঝখান দিয়ে কেটে নিয়েছি একেবারে নিচ অব্দি কেটে নিয়ে নিই জোড়া আছে এরপর আমি একটা মশলা রেডি করব তাতে আমি এখানে দেখুন দেড় চামচের মতো ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো তার সঙ্গে একটু হলুদ সামান্য একটু হলুদ এর সঙ্গে দিয়ে দেব এক চামচের মতো এখানে লঙ্কা গুঁড়ো তার সঙ্গে এখানে আমি দিয়ে দেবো দেখুন চাট মশলা এক চামচের মতো আর এ সঙ্গে দিচ্ছি হাফ চামচের মতো মরিচের গুঁড়ো তারপর দেবো এখানে একটুখানি লবণ যেহেতু চাট মশলাতে লবণ আছে আর এখানে কয়েকটা রোস্টেড বাদাম নিয়ে নিয়েছি বাদামটাকে এই হামাতিস্তাতে একেবারে ক্র্যাশ করে নেবো অল্পর জন্য আমি এখানে হামাতিস্তাতে করছি আপনারা চাইলে মিক্সিতেও এক থেকে দুবার ঘুরিয়ে নিতে পারেন দেখুন এটা এরকম করে একটু পাউডার ফর্মে এসে গেছে তারপর এর থেকে আমি দু চামচের মতো নিয়ে মশলার মধ্যে মিশিয়ে দিলাম এরপর সব ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে এইভাবে ভালো করে মিশিয়ে নেব খুবই সিম্পল একটা রেসিপি খেতে দুর্দান্ত স্বাদের হয় একটু অন্যরকম হয় বানিয়ে দেখুন এরপরে আমি এতে একটু সামান্য জল মিশিয়ে দেব আর আপনারা চাইলে এই পর্যায়ে একটু তেলও দিতে পারেন আমি হালকা একটু জল দিয়ে এর মধ্যে মশলাটা যতটা ঢুকানো যায় একটু ঢুকিয়ে নেব কারণ এইভাবে এইটা করলে খেতে ভালো লাগবে যেভাবে করছি সেইভাবে দেখুন একটু দিয়ে চেপে চেপে দেবো এভাবে সব বেগুনগুলোকে আর বেগুনের গায়ে আমি অল্প একটু লবণ লাগিয়ে রেখেছিলাম যেটা আমি আপনাদেরকে আর দেখাইনি আমার দেখুন বেগুনের গায়ে একটু লবণ লাগানো ছিল তারপর দেখুন সব মশলাগুলো ভরে নিয়ে একটা কড়া বসিয়ে তাতে এক চামচের মতো তেল দিয়ে তেলটা গরম হলে বেগুনগুলো আমি কড়ার মধ্যে সব দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো এইভাবে হতে দেব আর গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো নাহলে বেগুনগুলো সেদ্ধ মানে শক্ত শক্ত রয়ে যাবে হবে না দেখুন এক সাইডে বেগুনটা ভাজা ভাজা হয়ে গেছে ওপরটাও বেশ নরমই হয়ে এসেছে আবার উল্টে দেবো উল্টে দিয়ে একে খুব ভালো করে বেগুনটা ভাজতে হবে শক্ত শক্ত রয়ে যাবে উল্টে পাল্টে বেগুনটাকে এইভাবে একটু বেশি নাড়াচাড়া করা যাবে না কারণ এর ভেতরে মশলার পুর ভরা আছে তার জন্য এটাকে এরকম হালকা হাতেই ভেজে নেবো তারপরে এখানে আমি যে মশলাটা এক্সট্রা ছিল তার মধ্যে সামান্য কিছুটা জল মিশিয়ে দেব। এখানে আমি দু চামচের মতো জল মিশিয়ে দিলাম বেগুনটা ভাজা ভাজা হয়ে গেছে আমি মশলা জলটা ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো এইভাবে নর্মাল হিটে রাখবো কোনো রকম নাড়াচাড়া করব না দেখুন তেল ছেড়ে দিয়েছে দুর্দান্ত দেখতে হয়েছে খুব সুন্দর একটা বাদাম থাকার জন্য এর মধ্যে থেকে একটা গন্ধ বেরিয়েছে একটু এরকম ভেতরে ভেতরে করে মশলাটা দিয়ে দেবো এটা রুটি পরোটা লুচির সঙ্গেও খেতে খুব ভালো লাগে এছাড়া গরম ভাতেও খুব ভালো লাগে নিরামিষের দিনে আপনারা এটা বানাতে পারেন বা পোলাও টোলাও বানালেও এটা প্রথমের দিকে এটাকে সার্ভ করতে পারেন খেতে খুবই ভালো লাগবে দেখুন মশলা মশলা খুব সুন্দর একটা বেগুনের রেসিপি সম্পূর্ণ নিরামিষ একেবারে মশলাদার বেগুন যারা হচ্ছে মশলা বেগুন খেতে পছন্দ করে না তারাও এই মশলা বেগুনটা খেতে খুব ভালোবাসবে তাহলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়া যাক আর এটাকে সার্ভ করে দেওয়া যাক আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক দেবেন